সিমারিং বার্ড এটি একটি খুব কুল অ্যাক্টিভিটি। এটির জন্য তোমাদের পাখির স্টিকার, কার্ডশিট, গ্লু, থ্রেড ইত্যাদি চাই। প্রথমে একটি কার্ডশিট নাও, একটা শক্ত কার্ডশিট। কার্ডশিটে গ্লু লাগাও আর এর উপরে দুটো পাখির চিত্রকে বসিয়ে দাও, পেস্ট করে দাও। এখন পাখির ধার বরাবর এমনভাবে কাটো যেন, দেখো ভিডিওতে দেখানো হচ্ছে, এটি একটি স্ট্রিপ হিসাবে যুক্ত থাকে দুটো পাখি। তো আমরা দুটো পাখিটিকে এভাবে জোড়া লাগাতে পারি। সো গ্লু ব্যবহার করে আমরা পাখি দুটিকে জোড়া লাগাবো আর মধ্যখানে একটা ছোট্ট রিফিল ব্যবহার করব। এই ছোট্ট রিফিলটির মধ্য দিয়ে আমরা সুতো চালিয়ে দিলাম, সুতোটির দুই প্রান্ত নট দিয়ে দিলাম, বা তোমরা বিট দিয়ে বাঁধতে পারো। টান টান করে ধরে রেখে এটি যদি লম্বালম্বিভাবে ছেড়ে দাও, দেখবে পাখিটি বেশ ঝাঁকাতে ঝাঁকাতে নিচের দিকে নামতে থাকবে। দারুণ অ্যাক্টিভিটি। তোমরা একটা ক্লিপ অ্যাড করতে পারো পাখিটিতে। দেখো কিভাবে ক্লিপ সমেত পাখিটি ঝাঁকাতে ঝাঁকাতে নিচের দিকে নেমে আসছে, তাই না? তোমরা দুটো ক্লিপও ইউজ করতে পারো। দেখো এখন পাখিটির যে কম্পন বা ঝাঁকানো হচ্ছে কিছুটা পরিবর্তন হয়েছে। তোমরা বিভিন্নভাবে এটিকে ঝাঁকাতে পারো। এখানে দেখো বাচ্চারা এটার সাথে কি সুন্দর খেলা করছে, তাই না? এনজয়, ইটস আ ভেরি ডিলাইটফুল অ্যাক্টিভিটি, হ্যাভ ফান।